আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিনিয়ত কিন্তু সংসদ টেলিভিশনে আপনাদের জন্য ক্লাসের আয়োজন করা হচ্ছে। মাঝে এক সপ্তাহ আপনাদের ছুটি ছিল, ছুটি শেষ করে আপনাদের জন্য আবার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। এবং আপনারা আরও একটি বিষয় জানেন যে 30 কর্মদিবসের জন্য কিন্তু আপনাদের জন্য সিলেবাস পাঠানো হয়েছে। তো এই সিলেবাসটি আপনারা কিভাবে পাবেন? যদি সিলেবাসটি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিতে যাবেন। আমাদের চ্যানেলে এসে আপনারা এখানে দেখতে পাবেন, প্রথম যে ভিডিওটা আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, 30 দিনের অ্যাসাইনমেন্ট সিলেবাস প্রকাশ। তো এই ভিডিওটিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ভিডিওটি দেখলে আপনার সিলেবাসটি পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি চান সরাসরি আমাদের লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করবেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এরপর আপনি এখানটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্ক। এখানে প্রথম লিঙ্কটাতে আমরা দিয়েছি ওয়েবসাইটের লিঙ্ক সরকারি, এবং দ্বিতীয় যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে যদি আপনারা ক্লিক করেন, দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট সিলেবাস ডাউনলোড, এটাতে আপনারা ক্লিক করবেন ডাউনলোড করার জন্য। তো আমরা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তো এভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, এরপর অলে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি প্রতিদিনের আপডেটগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের রুটিনটি দেখে নেব। তো রুটিনের বিষয়টি বলে রাখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রুটিন দেওয়া হয়েছে 1/11 থেকে 5/11, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত রুটিন প্রকাশ করা হয়েছে। এছাড়াও আপনারা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছেন, তাদেরও কিন্তু 31 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত ক্লাস রুটিন দেওয়া হয়েছে। 31 অক্টোবর শনিবারে ছিল, আপনারা জানেন শনিবারে কিন্তু আপনাদের জন্য শারীরিক শিক্ষা ক্লাসটি অনুষ্ঠিত হয়। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে দেখে নেই আপনাদের রুটিনটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আরও একটি বিষয় বলে রাখি, আপনাদের যে সিলেবাস সম্পর্কিত একটি নোটিশ দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা, অর্থাৎ আপনাদের মূল্যায়ন কীভাবে হবে তার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা এটা নিয়ে একটি ভিডিও করব একটু পরে, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং সাথে সাথে আপনারা আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার ক্লাসটি লিখে আমরা আপনার সিলেবাসটি আপনাকে পাঠিয়ে দিতে পারবো। অবশ্যই কমেন্ট বক্সে আপনি কোন শ্রেণীতে আছেন সেটা লিখবেন। তো আমরা দেখে নেব এখন ঘরে বসে শিখি এর রুটিনটি। ঘরে বসে শিখি রুটিনে আমরা 1 নভেম্বর 2020 এর রুটিনটি দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস পুনঃপ্রচার হবে 9:15, পূর্বের সময়টিতে হচ্ছে, কিন্তু এই জন্য আমি সময় আর বলবো না। চতুর্থ শ্রেণী ইংরেজি, পঞ্চম শ্রেণী গণিত, এরপর দেখে নিচ্ছি 2 তারিখ সোমবারের ক্লাসটি। 2 তারিখ সোমবারে প্রাক প্রাথমিকের ক্লাস, এরপর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, প্রাক প্রাথমিকের আনন্দদায়ক শিক্ষণ, প্রথম শ্রেণীর বাংলা, দ্বিতীয় শ্রেণীর ইংরেজি। তো আমরা দেখতে পাচ্ছি 3 তারিখ তৃতীয় শ্রেণীর ইংরেজি, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান, পঞ্চম শ্রেণীর গণিত পুনঃপ্রচার করা হবে এটা। এরপর দেখতে পাচ্ছি 4 তারিখের রুটিনটি। 4 তারিখের রুটিনে আমরা দেখতে পাচ্ছি প্রাক প্রাথমিকের আনন্দদায়ক শিক্ষণ, প্রথম শ্রেণীর গণিত, দ্বিতীয় শ্রেণীর ইংরেজি। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের ক্লাস রুটিনটি। 5 তারিখের ক্লাস রুটিনে থাকছে তৃতীয় শ্রেণীর গণিত, চতুর্থ শ্রেণীর ইংরেজি এবং পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের ঘরে বসে শিখিয়ে রুটিন, অর্থাৎ যারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবস্থা আছেন। এরপর আমরা এখন দেখে নেব ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস রুটিন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 31 অক্টোবরের রুটিনটি আর বলছি না, দেখতে পাচ্ছেন শারীরিক শিক্ষার রুটিন, আপনারা এটা দেখে পূর্বের ক্লাসটি দেখে নিতে পারেন। এখন আমরা 1 নভেম্বর 2020 রুটিনটি বলতে চাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ক্লাসটি শুরু হবে 10:35, শেষ হবে 1:15, পূর্বের সেই সময়টিতে শুরু হচ্ছে। কিন্তু প্রথম পিরিয়ডে থাকবে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে থাকবে গণিত, এবং সপ্তম শ্রেণীর ক্লাসের বিষয়টি দেখতে পাচ্ছেন প্রথম পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দ্বিতীয় পিরিয়ডে বিজ্ঞান। এরপর অষ্টম শ্রেণীর ক্লাসের বিষয় প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বিজ্ঞান। নবম দশম শ্রেণীর ক্লাস দেখতে পাচ্ছেন একই সাথে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 6টি ক্লাস থাকছে, অর্থাৎ 3টে 3টে করে বলতে পারেন, এবং সিলেবাস যেহেতু একই এই জন্য একসাথে দিয়েছে এটি। নবম দশম শ্রেণীর ক্লাস দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, বিজ্ঞান। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নভেম্বর 2020 রুটিনটি, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণীর বাংলা ও গণিত, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। এরপর দেখতে পাচ্ছেন নবম দশম শ্রেণীর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নভেম্বর 2020-এর রুটিনটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ষষ্ঠ শ্রেণীর ক্লাস বাংলা ও গণিত এবং সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান, অষ্টম শ্রেণীর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরপর নবম দশম শ্রেণীর আমরা দেখতে পাচ্ছি ইংরেজি, আইসিটি, গণিত, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, বিজ্ঞান। এরপর আমরা দেখে নেব 4 নভেম্বর 2020-এর রুটিনটি। ষষ্ঠ শ্রেণীর ক্লাসের বিষয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তৃতীয় পিরিয়ডে গণিত, সপ্তম শ্রেণীর প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে বিজ্ঞান, অষ্টম শ্রেণীর প্রথম পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দ্বিতীয় পিরিয়ডে বিজ্ঞান, নবম দশম শ্রেণীর প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে আইসিটি, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, চতুর্থ পিরিয়ডে বিজ্ঞান, পঞ্চম পিরিয়ডে ব্যবসা উদ্যোগ এবং ষষ্ঠ পিরিয়ডে পদার্থবিজ্ঞান। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নভেম্বর 2020, অর্থাৎ এ সপ্তাহের শেষ দিনের রুটিন আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণীর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণীর গণিত ও বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের রুটিনটি। তো আমরা এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।